আসসালামু আলাইকুম। রাজা তার আসনে ফিরে এসেছেন, কিং কোহলির প্রত্যাবর্তন ঘটেছে। গেল এক বছর আগে আমি অন্য একটা প্ল্যাটফর্মে বিরাট কোহলির ব্যাটিংয়ের টেকনিকের বেশ কিছু জায়গা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই জায়গাটা বলার চেষ্টা করেছিলাম ঠিক কোন জায়গাটাতে বিরাট কোহলি টেকনিক্যালি ভুগেছেন আসলে গত এক দুই বছরে। অর্থাৎ সেক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছিল বিরাট কোহলির মাথার অবস্থানটা নিয়ে, হেড পজিশনটা নিয়ে। সেটা নিয়ে শুধুমাত্র যে আমি আলোচনা করেছিলাম বা আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশ থেকে তেমনটা না, সেক্ষেত্রে কিন্তু ESPN স্টারের যে মিড ব্রেকের শোগুলো হতো কিংবা ICC ইনসাইডারের শো, ইভেন আকাশ চোপড়া, সঞ্জয় বাঙ্গার, তারাও কিন্তু বিরাট কোহলির মাথার অবস্থানটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সেই জায়গাটার সংশোধনের ব্যাপার নিয়ে বেশ কিছু সাজেশন দিয়েছিলেন। বিশেষ করে সঞ্জয় বাঙ্গার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ, একটা সময় ভারতীয় জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন, বাঙ্গার বিরাট কোহলির মাথার অবস্থানটা নিয়ে আলাদা করে পার্টিকুলারলি কাজ করেছিলেন, সেই জায়গা থেকে তিনি বলার চেষ্টা করেছিলেন। মূলত যে সমস্যাটার কথা বলা হচ্ছিল যে বিরাট কোহলির মাথার অবস্থানটা অফ স্ট্যাম্প থেকে অনেক বেশি মাত্রায় সরে যাচ্ছে, সেক্ষেত্রে যে বিষয়টা ঘটত তা হচ্ছে বিরাট কোহলি যে স্ট্যান্সে ব্যাটিং করতে দাঁড়াতেন একটা কিন্তু ট্রিগার মুভমেন্ট তিনি নেন। একটা ট্রিগার মুভমেন্ট নেওয়ার পর যখন তিনি শটটা নেগোশিয়েট করতে যাচ্ছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাথার অবস্থানটা অফ স্ট্যাম্প থেকে অনেক বেশি মাত্রায় সরে আসছে। আমরা দেখেছি যে জেমস অ্যান্ডারসন তাকে বেশ কয়েকবার এই ট্র্যাপে আউট করেছেন, ইভেন টেস্ট ম্যাচ ক্রিকেটে ইংল্যান্ডের অন্যান্য পেস বোলাররা তাকে এই ট্র্যাপে আউট করেছেন, আউটসাইড এজ হয়ে উইকেট কিপার বা স্লিপে বিরাট কোহলি ক্যাচ দিয়ে ফেলছিলেন। ইভেন টি-20 ম্যাচেও কিন্তু আমরা দেখেছি যে মাথার অবস্থানটার ক্ষেত্রে বিরাট কোহলি অফ স্ট্যাম্প থেকে অনেক বেশি সরে যাচ্ছেন। এখন এই যে বিরাট কোহলির প্রত্যাবর্তন হয়েছে, আমরা অনেকেই বলছি যে হ্যাঁ, মানসিকভাবে একটা ইতিবাচকতার জায়গায় এসেছে। অর্থাৎ এই এশিয়া কাপ থেকে আমরা দেখতে পেয়েছি বিরাট কোহলি একটা ব্রেক নিয়েছিলেন, দেন প্রত্যাবর্তন করেছেন, মানসিকভাবে অনেক বেশি মাত্রায় তিনি চাঙ্গা হয়েছেন। বাট এই মানসিকভাবে চাঙ্গা হওয়া তো অবশ্যই একটা অনেক বড় ফ্যাক্টর, তার সঙ্গে আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে বিরাট কোহলির এই টেকনিক্যাল পরিবর্তনের জায়গাটা। টেকনিক ওয়াইজ যে পরিবর্তনটা বিরাট কোহলি করেছেন, আমরা এই ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা দৃশ্যমান পরিবর্তন দেখতে পেয়েছি এবং সেই দৃশ্যমান পরিবর্তনের যে জায়গাটা তা হচ্ছে মাথার অবস্থানটা একটা ব্যালেন্সড ওয়েতে রাখা, অর্থাৎ প্রপারলি অফ স্ট্যাম্প মিডল স্ট্যাম্প ওই করিডোরে মাথার অবস্থানটা রাখা। যেটা এর আগে সমস্যার জায়গাটা হচ্ছিল যে মাথার অবস্থানটা অনেক বেশি অফ স্ট্যাম্প থেকে সরে যাচ্ছে, সেই জায়গা থেকে বিরাট কোহলি এখন অনেক বেশি স্টিল রাখতে পারছেন মাথাটাকে, অর্থাৎ মাথার ব্যালেন্সটা ঠিকঠাক মতো থাকছে। আপনি পর্দায় যদি ঠিক এই মুহূর্তে দেখে থাকেন যে বিরাট কোহলির মাথার অবস্থানের জায়গাটা, যে কটা ম্যাচ খেলেছেন, আপনি যদি একেবারে পাকিস্তান ম্যাচ থেকে শুরু করে থাকেন, আপনি দেখবেন যে শটগুলো বিরাট কোহলি খেলেছেন, ওয়েদার সেটা অফসাইডে, ওয়েদার সেটা স্ট্রেট, ওয়েদার সেটা লেগ সাইডে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিরাট কোহলি এই মাথার অবস্থানটা নিয়ে যে কাজ করেছেন, হেড পজিশনটা একদম স্টিল রাখার চেষ্টা করেছেন, তেমনটাই কিন্তু দেখা গেছে। সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচে বেশ কিছু শট বিরাট কোহলিকে আমরা কিন্তু ট্রিগার মুভমেন্টে সাফল করে খেলতে দেখেছি, বাট এখানে যে বিষয়টা ছিল তা হচ্ছে মাথার অবস্থান থেকে কিন্তু তিনি খুব বেশি সরে যাননি, যেটা গত এক দুই বছরে অনেক বেশি দেখা যাচ্ছিল। এখন এই যে প্রত্যাবর্তনের জায়গাটা, একজন প্লেয়ারের মানসিকতার পরিবর্তন যেমন আছে, টেকনিকও কিন্তু একটা অনেক বড় বিষয়। তার মানে এই বিষয়টা নিয়ে পার্টিকুলারলি যেটা হয়তো বা বিরাট কোহলি নিজের ভুলটা নিজে ধরতে পারছিলেন কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারছিলেন না, সেই জায়গাটা তিনি ঠিকঠাক মতো করতে পেরেছেন কিংবা পারছেন, যেটাই আমরা বলি না কেন। এক্ষেত্রে সঞ্জয় বাঙ্গার, এর আগে যখন বিরাট কোহলির ইংল্যান্ড ট্যুরে গিয়ে ঝামেলা হয়েছিল, তখন সঞ্জয় বাঙ্গার বিরাট কোহলির সঙ্গে আলাদা করে কাজ করেছিলেন একটা জায়গায়, তা হচ্ছে এরকম স্ট্যাম্পের যে অফ স্ট্যাম্প, অফ স্ট্যাম্প বরাবর ঘেঁষে একটা স্কোয়ার বক্স তিনি বসিয়ে দিতেন বিরাট কোহলির জন্য, এবং বিরাট কোহলির জন্য টাস্কটা এরকম থাকতো যে মাথার অবস্থানটা এই স্কোয়ার বক্সের বাইরে যেতে পারবে না, অর্থাৎ ট্রিগার মুভমেন্ট তিনি যাই নেন না কেন, এই স্কোয়ার বক্সের বাইরে তার মাথার অবস্থানটা যাবে না। এই বিষয়টা নিয়ে তিনি পার্টিকুলারলি কাজ করেছিলেন সঞ্জয় বাঙ্গারের সঙ্গে, তবে তারপরও কেন জেনে কোনো কিছু হয়ে উঠছিল না। দেখেন, বিরাট কোহলির মতো ব্যাটসম্যান তার যে সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গা ডিটারমিনেশন, এবং সেক্ষেত্রে অ্যাগ্রেশন তো একটা তার মধ্যে স্বভাবজাত বৈশিষ্ট্য রয়েছেই, কিন্তু ফ্যাক্ট হচ্ছে ডিটারমিনেশন, ডিসিপ্লিন এবং সেই জায়গাটায় নিজের যে কাজ করাটা, নিজের কাজের প্রতি দায়িত্ববোধের জায়গাটা, সেই দায়িত্ববোধের জায়গাটা অনেক বেশি মাত্রায় বিরাট কোহলির মধ্যে ছিল এবং সেই জায়গাটায় তিনি অ্যাপ্লাই করেছেন। আরেকটা বিষয় আমি বলবো তা হচ্ছে, একটা টি টোয়েন্টি ইনিংস মানে তো বিষয়টা এরকম না যে আপনাকে একেবারে প্রথম বল থেকে চার ছক্কা মারতে হবে, প্রথম বল থেকে আপনাকে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে, অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে হবে। আপনি যদি এই ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলির ইনিংস সাজানোর বিষয়টা দেখেন, তাহলে কীভাবে বিরাট কোহলি ইনিংস সাজিয়েছেন, ইনিশিয়ালি কিন্তু একটা পেস, একটা সার্টেন পেসে তিনি স্টার্ট করেছেন। আমি যদি একদম স্পেসিফিক্যালি বলি, শুরুর নয় বল, অর্থাৎ শূন্য থেকে নয় বল পর্যন্ত বিরাট কোহলির স্ট্রাইক রেটটা একরকম, সেটা 100-এর মধ্যে। আবার 10 নম্বর বল থেকে 19 নম্বর বল পর্যন্ত তার স্ট্রাইক রেটটা হচ্ছে 114। আবার
যখন তিনি 20 নম্বর বল থেকে 29 নম্বর বল ফেস করছেন তখন স্ট্রাইক রেট আরেকটু বাড়ছে। এরকম বাড়তে 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 যখন তিনি 40 থেকে 49 নম্বর বল খেলছেন তখন তার স্ট্রাইক রেট গিয়ে দাঁড়িয়েছে 200-র চাইতেও বেশি। এই জায়গাটাই কিন্তু মূলত উল্লেখযোগ্য। তা হচ্ছে একটা টি টোয়েন্টি ইনিংসকে সাজানোর জন্য আমরা যে বলছিলাম না যে টেকনিক্যাল একটা ব্যাপার তো আছে, সেই সঙ্গে মানসিক একটা ব্যাপারও আছে। বিরাট কোহলি এখন অনেক বেশি কাম, অনেক বেশি কোয়াইট, অনেক বেশি ফোকাসড এবং সেই জায়গাটাতে কোনো তাড়াহুড়া তিনি করছেন না, ইনিংসটাকে বিল্ড আপ করছেন আসলে এইভাবে। সো একজন বড় প্লেয়ারের কাছ থেকে ডিসিপ্লিনের জায়গাগুলো কিন্তু অনেক কিছু শেখার আছে, তিনি ইনিংসটাকে কীভাবে সাজান সেগুলো দেখার উপায় রয়েছে। তরুণ ক্রিকেটার যারা ঠিক এই মুহূর্তে দেখছেন মাথার অবস্থান নিয়ে অনেকেই আপনাকে হয়তো বা ডিমোরালাইজ করার চেষ্টা করবে যে আপনার মাথার অবস্থানটা সরে যাচ্ছে, আপনার দ্বারা ক্রিকেট হবে না, বাট বিরাট কোহলি কীভাবে পারলেন এই শিক্ষার জায়গাগুলো কিন্তু নেয়ার অনেক ব্যাপার আছে। আমি যে পদ্ধতিটা দেখালাম যে আপনি এখানে হয়তো বা স্কোয়ার বক্স বানাতে পারবেন না, আপনি 3-4টা কোণ দিয়ে এই জায়গায় এরকম একটা জায়গা বানিয়ে নিন যেখানে আপনি আপনার মাথার অবস্থানটা এই কোণের বাইরে যাবে না, এরকমভাবে আপনি আপনার প্র্যাকটিসের জায়গাটা সাজাতে পারেন। অনেক কথা হয়েছে, আমি যখন 1 বছর আগে অন্য একটা প্ল্যাটফর্মে তার মাথার অবস্থান নিয়ে কথা বলছিলাম, অনেকে আছেন যারা ক্রিকেট একটু কম বোঝেন কিংবা বোঝেনও না, তারা হয়তো বা বিষয়গুলো তাদের মাথার উপর দিয়ে গেছে, বাট যারা আসলে ক্রিকেট খেলেন, বিভিন্ন একাডেমিতে খেলছেন, বিভিন্ন ডিভিশনাল লেভেলে খেলছেন, তারা নিশ্চয়ই এই বিষয়টা জানেন এবং মানেন যে হ্যাঁ ক্রিকেটের টেকনিক্যাল ব্যাপারগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে ফিটনেস। বিরাট কোহলি কখনও ফিটনেসের সঙ্গে আপোষ করেন না। আপনি দেখবেন বিরাট কোহলির রানিং বিটুইন দ্য উইকেট, আমি গত এশিয়া কাপের সময় থেকে একটা বিষয় লক্ষ্য করছিলাম যে 22 গজে একটা ব্যাটসম্যান কত দ্রুত দৌড়াতে পারেন, একটা স্লো পুশ করে একটা 1 রানকে যখন একজন ব্যাটসম্যান 2 রানে কনভার্ট করেন বোলিং সাইডের উপর কিন্তু একটা প্রেশার পড়ে যায় এবং ব্যাটিং সাইড সেই প্রেশারটা হ্যান্ডেল করতে সক্ষম হয়। সো এখানে কিন্তু একটা ব্যাপার যে ফিটনেস লেভেলটা নিয়ে বিরাট কোহলি কখনোই আপোষ করেননি, ফিটনেস লেভেলটা সবসময় মাস্ট। ব্যাটিং বোলিং না করলেও ফিটনেসটা নিয়ে তিনি সবসময় কনসার্ন থেকেছেন এবং এ কারণে কিন্তু মাঠের এই যে কিছু কিছু জায়গা আপনি হয়তো বা বাউন্ডারি মারতে পারছেন না, বাট আপনি রানিংয়ের মাধ্যমে সেই বিষয়টা পুষিয়ে দিচ্ছেন, দিস ইজ আ ভেরি ভাইটাল থিং। বিরাট কোহলির এই প্রত্যাবর্তনের জায়গাটা নিয়ে আপনারা কী মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, এবং যারা নতুন দিনের ক্রিকেটার আছেন, বিভিন্ন একাডেমিতে ক্রিকেট শিখছেন কিংবা শেখার চেষ্টা করছেন, আপনারা হেড পজিশনের এই ড্রিলটা, অর্থাৎ এখানে একটা স্কোয়ার বক্সের মতো বানিয়ে যে আপনার মাথার অবস্থানটা এখান থেকে সরে যাবে না, এর মধ্যেই থাকবে, অফ স্ট্যাম্প বরাবরই মাথার অবস্থান রাখার চেষ্টা করবেন, এই ড্রিলটা আশা করছি আপনারা বেশি বেশি করে করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।